আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পিসি বিল্ড ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আসলে পিসি বিল্ড করতে গেলে দুইটি কমিউনিটিতে ভাগ হয়ে যায়। একটি ইন্টেল পছন্দ করে যারা কিছুটা ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো, যারা ব্রাজিল ফ্যান তারা আর্জেন্টিনাকে সহ্য করতে পারে না, আবার আর্জেন্টিনার ফ্যান তারা ব্রাজিলকে সহ্যই করতে পারে না। বাট পিসি বিল্ডের ক্ষেত্রেও কিন্তু এমনটি হয়, যারা ইন্টেল দিয়ে পিসি বিল্ড করে এরা কখনোই এএমডি দিয়ে পিসি বিল্ড করতে চায় না, আবার যারা এএমডি দিয়ে পিসি বিল্ড করে পারফরমেন্স ভালো পায় তারা কখনো আবার ইন্টেল দিয়ে পিসি বিল্ড করতে চায় না, এমনকি কাউকে রিকোয়েস্ট বা পরামর্শও দেয় না। কিন্তু আমি আসলে আজকের যে বাজেটটি শেয়ার করছি সেটি হলো 33,000 টাকার মধ্যে একটি পিসি বিল্ড, এবং এই পিসি বিল্ড ইন্টেল কমিউনিটির জন্য, এবং মাত্র 33,000 টাকা ইন্টেল কোরাই 310 জেন দিয়ে। অনেক এসএমএস ইনবক্সে পাওয়া গিয়েছে, অনেক কমেন্ট পাওয়া গিয়েছে, তার উপরে ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটি বিল্ড করতে চলেছি। ক্যাশিংটি আমি পরে আলাদাভাবে দেখাবো, সেটি আমি ভিডিওর প্রথমে আনতে চাচ্ছি না, কারণ আমার পাশে যে মাদারবোর্ড আছে এবং কিছু প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে এ টু জেড আলোচনা করতে চাই। ক্যাশিংটি আপনারা আপনাদের পছন্দ মতো শোরুমে এসে দেখতে পারবেন, আর সেটিও আমি দেখাবো। আর আজকের প্যাকেজটি নিতে হলে আপনাকে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন 7th floor 703-40। আর আমাদের মার্কেটটি বন্ধ থাকে মঙ্গলবার, আর এছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আছি। এখন কথা বলা যাক যে এই প্রসেসর বা এই মাদারবোর্ড এর যে ফিচার্সগুলো সেগুলো সম্পর্কে। প্রসেসর রাখা হয়েছে ইন্টেল কোরাই 5th জেনারেশন, যেখানে 6টি কোর আছে এবং 8টি থ্রেড আছে, এবং যে গ্রাফিক্স আছে তা 1.3 GB মতো, এবং এই প্রসেসরের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রসেসরটির মডেলটি হলো 10400। এই প্রসেসরের প্রাইসও কিন্তু অনেক বেড়েছিল, বর্তমানে প্রাইসটি 15,300-400 টাকার মধ্যে উঠা নামা করছে। মাদারবোর্ডটি রাখা হয়েছে MSI ব্র্যান্ডের, আপনারা দেখতে পাচ্ছেন MSI ব্র্যান্ডের প্রো H410M-B মডেলের এই মাদারবোর্ডটি, এবং এটি অথরাইজড UCC-র মাদারবোর্ড, এবং বাংলাদেশে কিন্তু MSI এর অথরাইজড ডিস্ট্রিবিউটর সেটি হলো UCC। এখন কথা হলো যে এই মাদারবোর্ডটি কেন আমি রাখলাম। আমি কিন্তু এখানে আনঅথরাইজড মাদারবোর্ড রাখতে পারতাম, বাট আমি দেখলাম যে আমি যদি এখানে আনঅথরাইজড মাদারবোর্ড রাখি সেক্ষেত্রে গ্রাহক সর্বোচ্চ 1,000 টাকা সেভ হবে বা 700-800 টাকা সেভ হবে। আর গ্রাহক যদি না বুঝে থাকে তাহলে দেখা যাবে যে অনেক বিক্রেতা সে কিন্তু অথরাইজড প্রোডাক্টের প্রাইস রেখে আনঅথরাইজড প্রোডাক্টে দিয়ে দিতে পারে। সে কারণে অথরাইজড প্রোডাক্টগুলোর সাথে বারবারই আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া। আর এই মাদারবোর্ডটিতে আপনারা ইন্টেলের কোরাই 7 পর্যন্ত প্রসেসর লাগাতে পারবেন। বাজেট যদি কম থাকে তাহলে ইন্টেল কোরাই 310 জেন লাগাতে পারবেন। 2টি র্যাম স্লট আছে, NVMe স্লট আছে, VGA HDMI আউটপুট আছে, USB 3.2 আছে। মাদারবোর্ডটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই ছিল মাদারবোর্ড। এবার এখানে যে স্টোরেজটি রাখা হয়েছে 256 GB টিম ব্র্যান্ডের MP33 মডেলের NVMe রাখা হয়েছে। এখন অনেকেই NVMe-গুলোর বক্সে যেটি লেখা থাকে সেটিকে ট্রাস্ট করে প্রোডাক্ট কিনে, পরবর্তীতে অনেকেই স্পিড চেক করে, অনেকেই করে না। বাট টিমের যে স্পিডটি বক্সে লেখা আছে সেটি কিন্তু অথরাইজড, অর্থাৎ এটি 1800 MB রিড স্পিড এবং রাইট স্পিড হলো 1500 MB পার সেকেন্ড। 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাত্র 2900 টাকা। এবং টিমের একটি র্যাম রাখা হয়েছে, এই র্যামটির প্রাইস পড়েছে 2700 টাকা। DDR4 3200 MHz 8 GB প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং যে ক্যাশিংটি রাখা হয়েছে, ক্যাশিংটি রাখা হয়েছে হলো রেভেন্সার্স ব্র্যান্ডের M2 ক্যাশিং, যেখানে 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে। ক্যাশিংটি মাইক্রো ATX, পাশের ট্যাম্পার্ড গ্লাস প্যানেল আছে, এবং এই ক্যাশিংটিতে USB 3.2 এর কম্বিনেশন আছে। ক্যাশিংটির প্রাইস ধরা হয়েছে 3200 টাকা। পাওয়ার সাপ্লাই 2 বছরের ওয়ারেন্টি আছে, রেভেন্সার্স ব্র্যান্ডের 350 ওয়াটেরই পাওয়ার সাপ্লাই আছে। এই অফারটি চলবে খুবই সীমিত সময়ের জন্য। আপনারা যারা এই অফারটি কিনতে আগ্রহ প্রকাশ করছেন অনলাইনে নিতে পারেন। অনলাইনে নিতে হলে আমাদের যে নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে সেই নাম্বারে কথা বলুন, এবং আমাদের 2040 টাকা অগ্রিম দিতে হবে। আর যদি মনে করেন শোরুমে এসে কিনবেন, সরাসরি শোরুম ভিজিট করতে পারেন। আপনাদের সবাইকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।